ধান খেতে জাল পেতে চলছিল টিয়া পাখি ধরার কাজ। গ্রামবাসীদের তৎপরতায় আটক হলো চোরা শিকারি। ঘটনা শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া চৌপুখুরিয়া এলাকার। বুধবার সকালে ভোরের আলো ফুটতেই গ্রামবাসীরা টিয়া পাখির আওয়াজ শুনতে পান। লক্ষ্য করতেই গ্রামবাসীরা দেখেন ধানের ক্ষেতে কিছু অচেনা ব্যক্তি বসে রয়েছে। কাছে গিয়ে দেখা যায় জাল বিছিয়ে তারা টিয়া পাখি ধরছে। গ্রামবাসীদের দেখতে পেয়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও এক চোরা শিকারীকে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা বন বিভাগ ও বাগডোগরা থানার পুলিশ। আটক চোরা শিকারীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। উদ্ধার হওয়া টিয়া পাখিগুলির মধ্যে কিছু পাখিকে ছেড়ে দেওয়া হলেও আহত টিয়াগুলিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। চিকিৎসার পর পাখিগুলিকে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়। পাখি চোরা কারবারিদের চক্রকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। ভাই তোমার নাম কে? তোমার নাম কে? ঘটনা হলো ঘুমাইছিলাম শীতের দিন, একটু লেট রাইস, 6:30-7:45 উঠছি, হঠাৎ হল্লা চিল্লা বেরিয়ে আমি আমার বাড়ির জমিতেই দেখি প্রচুর প্যারটের চিৎকার টিয়ার। ওখানে দৌড়ে গেলাম যে দেখি প্রচুর টিয়া নেটের মধ্যে আটকে আছে। দুটো ছেলে তাদের ধরলাম, তারা আমাদের সাথে সহযোগিতা করে, ছাড়া যারা চোর আর কি, যারা এটা করতে আসছিল ব্যাদ। পরবর্তীতে যখনই বলছি ফোন করি থানায় ডিপার্টমেন্টে, দৌড়ে পালিয়ে গেল। তো আমার ছেলে আরও দুই চারজন ভাসতে, এরা দৌড়ে একজনকে ধরলো, আরেকজন পালিয়ে গেলো। এরা তো ট্রেন্ড, এদের সাথে তো আমরা ওইভাবে দৌড়ে পারি না। অলরেডি এই গ্রুপটা দীর্ঘদিন থেকে এই এলাকায় টিয়া ধরছে। গ্রামের আরও কয়েকজন এসে খবর দিলেন যে গত দু তিন দিন আগে ওই আমাদের পেছনে দুধবর্জত ক্যানেলের থেকে মোটামুটি প্রায় 150-200 টিয়া ধরে নিয়ে গেছে। এখানে এদের বাড়ি না, এরা বহিরাগত, ফকিরদ্বীপেও এদের একটা আখড়া আছে। তা আমি আশা করব এই ব্যাপারে প্রশাসনকে বলা হয়েছে, অতি সত্বর ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের প্রশাসন উক্ত ব্যক্তিদের অপরাধীদের ধরে সঠিক তদন্ত করে তাদের সঠিক জায়গাটা নিরূপণ করে খুঁজে বের করার, এবং এই টিয়া ধরার এই চক্রটাকে ধরে উপযুক্ত শাস্তি প্রদান করলে এই এলাকার নিরীহ এই পাখি পক্ষী বাঁচবে। সকালবেলায় দেখলাম যে পুরো আওয়াজ হচ্ছে পাখির, সবাই মিলে দৌড়ে গিয়ে দেখলাম একজন আমাদেরকে দেখে দৌড়ে পালিয়ে গেল। তারপরে আরেকজন পালাচ্ছিল, আমার ভাই ও আমরা মিলে দৌড়ে ওকে ধরলাম। ধরার পরে ও তারপরে স্বীকার করছে যে না, আমি করিনি, কিন্তু ওদেরকে ধরলাম। প্রায় অংশকম 100টার মতো টিয়া ছিল। ওরা কী করেছিল, জাল বেঁধেছিল দুটো গাছের ভেতরে টিয়া ধরার জন্য। তো যখন টিয়া খাঁচার ভেতরে ওদের জালে আটকে যায়, তখন তারা বসে ওটাকে খোলা স্টার্ট করেছে। সেই মুহূর্তে আমরা দেখে নিয়েছি। দেখার পরে তারপরে যখনই তাদের আমরা চেস করলাম, চেস করার সাথে সাথে একজন পালিয়ে গেল, আরেকজনকে আমরা চেস করে ধরে নিলাম। ধরার পরে তাকে ধরে নিয়ে এসে আমরা বেঁধে রাখলাম। রাখার পরে আমরা প্রচুর টিয়া ইনজোর্ড হয়ে যায়। তারপরে আমরা গ্রামবাসী সবাই মিলে সেই টিয়াগুলোকে রেস্কিউ করলাম। রেস্কিউ করার পরে কিছু টিয়া উড়ে গেল, আর যারা ওড়ার অবস্থায় ছিল না তাদেরকে আমরা ধরে রেখে দিলাম, বন বিভাগের হাতে তুলে দিলাম। এখানে আমরা পুলিশকে, বাগডোরা থানার পুলিশকে প্লাস বাগডোরা রেঞ্জের বন বিভাগের কর্মীদের ডেকেছি, ওনাদের হাতে আমরা সব তুলে দিলাম। ইভেন যেই সাসপেক্টকে আমরা ধরেছিলাম, যে মেন কালপিট আছে, তাকেও আমরা পুলিশের হাতে তুলে দিলাম। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্য